viewers, আজকে মামমাম কি গল্প শোনাবে? আজকে হলো রবিট কার্লি হ্যাপি বার্থডে উইটা। আচ্ছা বলো। এটা একদিন একদিন রবিবার ছিল। তো তবে সেখানে অনেক বার্তা থাকতো। মানে একজনের নাম ছিল কার্তি। একদিন সকালে কার্তি মা আদর করে ঘুম থেকে উঠালেন। তবে মা বলে কি ঠুকরো বার কার্তি তো না, এখন ঘুম থেকে ওঠা তোমায় হয়ে গেছে। আর কি ও মা আজকে তো রবিবার, আমি তো কোন বেশি ঘুমাইতে পারি মা। তবে মা বলে কি নিতেই পারো কার্তি, কিন্তু তুমি কি তাও না ঘুম থেকে উঠে জামা পড়তে? আর হলো তোমার তোমার মদিন মনে নাই? আমি কার্তি তো হাত কাটে হলে কি ও হ্যাঁ আজকে তো আমার জন্মদিন, আমি কার্তি আছে আমি তো এটা ভুলেই গেছিলাম। আমি কার্তি আর কি সুপ্রভাত কার্তি, সুপ্রভাত সুপ্রভাত কার্তি, সুপ্রভাত 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 না সুপ্রভাত সুপ্রভাত। জন্মদিনের বাড়িতে তবে হ্যাঁ আমাদের বন্ধুকে ব্লকে বানানোর জন্য নিমন্ত্রণ করব, খুব মজা হবে তাহলে। তারপরে কাটলি ধান করলো, তবে কখন মুখ ঘুরাইলো তখন কাটলি অ্যাপ্রন পরে তৈরি, তবে ব্লকে একটু বানানোর জন্য। আর কাটে হচ্ছে মা খুব টাটকা ব্লকলি, তারপরে ওইটা ওইটার ভিতরে ঢুকাই দিয়ে ওইটা টিপ দেয়, মাইক্রোওভেনের মধ্যে দেয়, তবে ওইটা ওটা টিপ দেয়, তবে ওইটা ঘুরে তৈরি হয়ে যাওয়ার পর কালি জন্মদিনে পার্টির জন্য রেডি হয়ে গেল। ওখা তখন কলিং বেল বেড়ে উঠলো, সব বন্ধুরা উপহার নিয়ে হাঁটি, তবে তোর সঙ্গে অ্যান্টি কয় কালির সঙ্গে, তবে কি বলে ঠুকলো আর জন্মদিন কাটলি। কাটলির মা থেকে ডাকলেন কেক কাটার জন্য, কাটলির জন্মদিনে কেক কাটার জন্য। তবে চলে একটু বাটার কালি ওর জন্মদিনে কেক কাটার তুমি আমরা গান খাই চলো। তবে সবাই কি বলে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কাটলি। তবে তাটা বোম ফাটায়, তবে আবার বলে হ্যাপি বার্থডে টু ইউ, তবে সবাই গিফট। তবে কালি বলে কি সবাইকে অনেক ধন্যবাদ, কালি সবাই মা কালির জন্য খাবার ডাকলো। চলে তো বাটারা তোমাদের নিত্য খিদা পেতে, এবার দুপুরে খাবার খাওয়া না। তারপরে তারপরে তো কাজু আছি বন্ধুরা, আজকে আমি আমার জন্য ব্লকে তার সবার জন্য মানিয়েছি, তা সবাই খেয়ে দেখো তা খুব ভালো খেতে। ভালো হয় কি আমার খুব খিদা পেতে কালি, তো আমি এই চুপটা খাবো না, আর শুধু পিতার কেক খেতে দেয়। তবে কাজু হয় কি এটা খেয়ে দেখো তাতা, এটা দারুণ খেতে মিষ্টি, তা তোমার ভালো লাগবে। কাজু হয় কি না কালি আমার শুধু পিতার কেক খেতে চাই, তবে তারা তো এটা ফালাই দেয়। তারপরে হঠাৎ তার হাত লেগে থুপের বাটিটা পড়ে গেল, তার থেকে কি দুটা থুপ্পো পড়ে গেল। এই দেখে তো কাটলি খুব রেগে গেল, আর বলে কি দেখো তুমি তা কি করলা তাতা, তুমি থুপটা ফেলে দিলে, এবার তোমাকে ফিরতে কোনো কিছুই খেতে দেব না। তবে তাদের কি হ্যাঁ আমি দুঃখিত কাটলি, আমি থুপটা ফেলতে চাই নাই, আমি পরিষ্কার করতে সাহায্য করবো। আর ভাই কি না তোমায় করতে হবে না। তবে তুতু দেখবো কালি ভীষণ বকবক করতে, আচ্ছা তুমি তুমি তুতু আছি কালি তুমি তা ঠিক করতো না, তোমার সঙ্গে সাহায্য করতে চাইতে। তবে তুতু আছি মনে আছে গত সপ্তাহে কি হয়েছিল, তুমি একটা ব্যাঙের সঙ্গে খেলা করতে করতে তার পায়ে বেড়া দিয়ে ফেলে দিয়েছিলে,
বাবাটা তুই জয় কি হ্যাঁ তুমি ব্যাগটাকে ধাদু না করে তুলে গিয়েছিলে কিন্তু তাতার আমি ব্যাগটাকে নিয়ে গিয়ে ওকে ধরতে না করি তারপরে আর কালি ভাগি তোমার এমন করে উঠে যায় কালি কিন্তু তুমি খাদো না করে পালিয়ে গেলে আর তোমার বাদে বাদে এতে দি তারপরে কালি আর ভয় পায়ে যায় তারপরে তবে কালি বলে কি কাবে তাতা বলে কি কালিকে তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম তাই না কালি ভয় বাইরে और एक बार तबे तू मुझे तो आगे थाट कोते चाहिए थे और के थाट कोते चाबी तो खुन तो तू थाट तो कोड बे तबे तू तबे कली बोल तू की बोले तू तू आराम तू की तो ताता अगर कि हम तबे तू ले दे बोले তখন এটা তোমার জন্য নিয়ে দিচ্ছি তাতা তবে তারে কাটলি পিতা কেক খাইলো তারপরে দাদা আমরা খুব মজা করলাম তারপরে তুচকি আর আজকে আমরা ঠিকলাম বন্ধুদের তো তোমায় ক্ষমা করে দিতে হয় খুবই দয়নি আবে তুচ কথাই ছি আবে বেলুন দে বেলুন আঘাত তাই দাই টাটা আমার গল্প আছে তাই টাটা বাই বাই বলে দাও সবাইকে আবার দেখা হবে।